ভিন্ন প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে পবিত্র হজ। অংশ নিচ্ছেন 10,000 মুসল্লি। ফজরের নামাজ শেষে আরাফাতের পথে হাজিরা। ঈদের দুদিন আগেও নিরুত্তাপ পশুরহাট। রাজধানীর 256 স্থানে কোরবানির স্থান নির্ধারণ। চামড়া রপ্তানির সিদ্ধান্ত সরকারের। পানির তোড়ে ভাঙছে জনপদ আর শিক্ষা প্রতিষ্ঠান। দুর্ভোগে 31 জেলার লাখ লাখ মানুষ। রাজধানীর চারপাশে ঘিরে বন্যা। ঈদের পর খুলছে আদালত। জানালেন আইনমন্ত্রী, স্বাস্থ্য সুরক্ষায় নিয়ম কানুনে আসতে পারে কিছু পরিবর্তন। করোনার মহামারীর মধ্যেও তৎপর মাদক ব্যবসায়ীরা। অভিযানে এক মাসে নিহত 57, কক্সবাজারে মারা গেছে 43 জন। করোনাকালেও রেমিটেন্সে একের পর এক রেকর্ড। আরও পদক্ষেপ নেওয়ার পরামর্শ। নতুন মুদ্রানীতি ঘোষণা। এবং করোনার ধাক্কায় ঝালকাঠির নৌকা শিল্পে ব্যাপক ক্ষতি। ভরা মৌসুমেও দেখা নেই ক্রেতার। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত বিরতিহীন সংবাদের সাথে আছি আমি আফসারউদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ভিন্ন প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে পবিত্র হজ। করোনা ভাইরাস মহামারীর কারণে এবার সীমিত পরিসরে চলছে আয়োজন। মুসল্লিরা বুধবার পুরো দিনই মিনায় অবস্থান করেছেন। ফজরের নামাজ শেষে এরই মধ্যে আরাফাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাজিরা। অন্যান্য বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 25 লাখ মানুষ পবিত্র হজ পালন করলেও এবার এই সুযোগ পাচ্ছেন মাত্র 10,000 মুসল্লি। সৌদি আরব থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্যচিত্রে সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। করোনা পরিস্থিতির ফলে স্মরণকালে সবচেয়ে কম সংখ্যক মুসল্লিদের নিয়ে সীমিত পরিসরে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। বুধবার সকালে তায়েফ থেকে এহরাম বেঁধে মক্কা প্রবেশ করেন আল্লাহর মেহমান হজযাত্রীরা। দীর্ঘ 5 মাস পর ইবাদতকারীদের পদচারণায় মুখরিত হয় কাবা চত্বর। বুধবার হাজিরা মিনায় নামাজ আদায় সহ অন্যান্য ইবাদত করবেন। অন্যান্য বছর হাজিদের মিনার তাঁবুতে রাখা হলেও এবার রাখা হচ্ছে সেখানকার আবাসিক হোটেলগুলোতে। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বৃহস্পতিবার আরাফাতের ময়দানে। ভোরে ফজরের নামাজের মধ্য দিয়ে মিনা থেকে প্রায় 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন হাজিরা এবং সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন সেখানে। এবছর হজে অংশগ্রহণের সুযোগ সীমিত রাখা হলেও আরাফাত ময়দানে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া খুতবা সম্প্রচারের সময় বাংলাসহ মোট 10টি ভাষায় অনুবাদের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। মসজিদে নামিরা থেকে হাজিদের উদ্দেশ্যে খুতবা পাঠ করবেন সৌদি রয়্যাল কোর্টের উপদেষ্টা শায়েখ আবদুল্লাহ বিন সোলাইমান আলমানি। মহামারীর এই সময়টিতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। হাজিদের করোনা পরীক্ষা এবং 2 ধাপে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া কাবা শরীফের হাজরে আসওয়াদ নামক কালো পাথরে স্পর্শ করাও নিষিদ্ধ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, News24। এবার আমাদের বিশেষ আয়োজন স্যাবলন, কোরবানির হাট। জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন কমপ্লিট ফ্যামিলি প্রোটেকশন। আর মাত্র একদিন পরই ঈদ, কিন্তু এখনও জমে ওঠেনি রাজধানীর পশুর হাট। দেশের বিভিন্ন জেলা থেকে হাটগুলোতে এখনও আসছে ট্রাক ভর্তি কোরবানির পশু। ক্রেতাদের সাড়া না পাওয়ায় হতাশ গরু বিক্রেতারা। অবশ্য এর মধ্যে হাটে স্বাস্থ্যবিধি মানাতে নজরদারি জোরদার করেছে সিটি কর্পোরেশন ও আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে ঢাকা সিটি এলাকায় পশু জবাইয়ের জন্য স্থান নির্ধারণ করে দিয়েছে সিটি কর্পোরেশন। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান। ঈদের বাকি মাত্র 2 দিন, তবুও হাটগুলোতে এমন ক্রেতাশূন্য পরিস্থিতিতে অনেকটাই হতাশ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পশু বিক্রেতারা। চালানি বলছে, চালান থেকে 20-25 হাজার টাকা কম বলছে। গরু কোনো ক্রেতা নেই, ক্রেতা যে আসছে ওই বাড়ি খেয়ে চলে আসে। বর্তমানে আমরা চাষে আমরা শেষ হয়ে যাবো। বাজার তো একটা বেচা কেনা হইলো না, আমরা এখন কি করবো? এখন দেশে ঘুরে যাইতে পারছি না।
কয়েকটি হাটে রয়েছে কিছুটা ক্রেতা সমাগম, তাই গরু কিনেও খুশি তারা, তবে সন্তুষ্ট নন গরু পালনকারী। দাম ছাড়াই অনেকে লসে বেচলাম, দাম মোটামুটি সস্তা আছে 80,000 টাকা। ক্রেতা শূন্য হলেও শেষ দিকে এসে স্বাস্থ্যবিধি মানাতে তৎপর ভ্রাম্যমান আদালত ও আইন শৃঙ্খলা বাহিনী। ব্যাপারী তারাও তাদের সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করবে এবং সামাজিক দূরত্ব মেনটেন করেই করা হবে। আপনারা দেখছেন যে অনেক জায়গায় কিন্তু সেই বিষয়গুলো আমরা মেনটেন করেছি এবং ওই রকমের জটলা করা যে করার এটা কিন্তু সুযোগ নাই। আর এবারের ঈদে 256 স্থানে ঢাকা উত্তর সিটি এলাকায় পশু জবাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে মেয়র। কোভিড এর পাশাপাশি বর্জ্যটাকে আমাদের নিতে হবে, ভেরি বিগ চ্যালেঞ্জ। সকলে যদি একটু সহযোগিতা করে ডেফিনেটলি আমরা আমাদের নিজেকে যেমন সেফ রাখবো, নিজের ঘরকে পরিষ্কার রাখবো, এই শহরকে পরিষ্কার রাখতে পারবো। প্রতি বছরের মতো এবছরও 24 ঘন্টার মধ্যে কোরবানির বজ্র অপসারণ করা হবে বলেও জানান মেয়র। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। রাজধানীর আশপাশের জেলা পেরিয়ে 16 বছর পর বন্যার পানি প্রবেশ করছে ঢাকায়। ডুবে গেছে সিটি কর্পোরেশনের আওতাধীন বেড়াইদ, সাতারকুল, গোড়ান, বনশ্রী, বাসাবো ও আফতাবনগরের নিচু এলাকা। এদিকে বালুতুরাগো টঙ্গী খালের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী সপ্তাহে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে এবং তারও এক সপ্তাহ পর নামতে শুরু করবে পানি। মারুফ রহমানের প্রতিবেদন। বালু নদের পানি উপচে বেড়াইদের ফকিরখালীর প্রায় প্রতিটি বাড়িতে ঢুকেছে বানের পানি। সুপেয় পানির সংকটে এই অঞ্চলের কয়েক হাজার পরিবার। এলাকাবাসী জানান, 1998 পর এই প্রথম এমন বন্যায় পড়েছেন তারা। দেওরারা কুত্তারা গাড়ি মেরে চালায় তারা না, আমরা কি করে চলি। 98 তো মনে করেন যে এবার নিচে এত বেশি হয়ে গেছে এবার পানি। আমগো এই এলাকাটা এই বেড়িবান্ধের উপর দাঁড়ায় রয়েছেন। 1991 সনে বিল দিছে এছাড় সরকার, বিএনপি সরকার গেল 3 প্লট, আওয়ামী লীগ সরকার গেল 4 প্লট, কিন্তু কেউই কোনো কাজ করে নাই। ড্যামরা থেকে টঙ্গী বেড়িবাঁধ প্রকল্প বাস্তবায়ন না হয় তারা এমন দুর্যোগে পড়েছেন বলে দাবি করেন। এত কষ্ট করে থাম যা পানির মেয়ে দেয়, এত কষ্ট করে থাম যা না, যদি নির্বাচন যারা করে বলা না রায় আমগর দাম দেয়, আনা যারা আমগর সাইরে না দাম দেয় না। আসমর গেল অনেক কষ্ট, কি বিপদ, এই ফোলাফা নাই ভরছে, ছোট ছোট ফোলাফা নে নাতি এম করে আফুর ফেলে ভানি লাপায় আলা আই ভরছে এনো। এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভুঁইয়া বলেন, মূলত পূর্বাঞ্চল দিয়ে পানি ঢুকছে রাজধানীতে। শীতলক্ষ্যা নদী ও বালু নদের পানি বিপদসীমার উপরে বইছে, তাই আগামী এক সপ্তাহ পরিস্থিতি আরও অবনতি ঘটবে, এরপর পানি নেমে যাবে। শীতলক্ষ্যা ও বালু নদী এই মুহূর্তে বিপদসীমার উপরে অবস্থান করছে, আরো প্রায় সপ্তাহখানি আমাদের ঢাকার পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে এ বন্যা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। পরবর্তীতে অগস্টের প্রথম সপ্তাহে আমরা আশা করছি যে বড় নদীগুলোর পানি কমার সাথে সাথে এই ঢাকার চারদিকে নদীগুলোর পানি কমতে থাকবে এবং বন্যা পরিস্থিতির একটা উন্নতি হবে বলে আমরা মনে করি। তবে 1988 সালের বন্যার পর রাজধানীর পশ্চিমাঞ্চলে বেড়িবাঁধ নির্মাণ করা হলেও পূর্বাঞ্চল এখনো অরক্ষিত। এ অঞ্চলের বেশিরভাগ আবাসিক এলাকা গড়ে উঠেছে জলাভূমি ভরাট করে, ফলে নদীর পানি বিপদসীমা অতিক্রম করলেই ঢুকে পড়ে লোকালয়ে। এলাকাবাসী বলছেন, যতদিন বালু নদের পাড়ে বাঁধ নির্মাণ না করা হবে ততদিন এই এলাকার মানুষকে বন্যার পানিতে ভাসতে হবে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে যমুনার পানি তোড়ে ধসে গেছে সিরাজগঞ্জ স্পার বাঁধের বেশ কিছু অংশ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মূলত যমুনার কতটা ভয়াল রূপ নিয়েছে, কি দেখতে পাচ্ছেন, আর বাঁধের কতটা ক্ষতি হয়েছে এবং এ বিষয়ে স্থানীয়দের কোনো বক্তব্য আছে কিনা? গেল বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পেয়েছি যে যমুনার পানি বাড়তে শুরু করেছে এবং পাড়ের বেশ কিছু স্থাপনা কেড়ে নিয়েছে। সেক্ষেত্রে আসলে যারা ভুক্তভোগী তাদের কোনো বক্তব্য আছে কিনা এবং সব মিলিয়ে আপনার কাছে কি বক্তব্য আছে সবশেষ? সাইম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করছি। আপনার কাছে প্রশ্ন ছিল যমুনা কতটা এই মুহূর্তে ভয়াল রূপ নিয়েছে এবং বাঁধের কতটা ক্ষতি হয়েছে, স্থানীয়দের এ বিষয়ে কোনো বক্তব্য আছে কিনা?
দুঃখিত, আমরা সায়েমকে এখন পর্যন্ত সংযুক্ত করতে পারিনি, পরবর্তীতে আমরা চেষ্টা করব তার সাথে যুক্ত হওয়ার। ঈদ উল আজহার পরেই দেশের সকল আদালত খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ফলে করোনা ভাইরাসের কারণে প্রায় পাঁচ মাস স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকার পর আবারও সচল হতে যাচ্ছে আদালত অঙ্গন। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আদালত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন আইনজীবী নেতারা। তবে ভার্চুয়াল আদালত বিরোধী আইনজীবীরা বলছেন, আইনজীবীদের ক্ষতিপূরণ, দুর্নীতি, অনিয়ম বন্ধ সহ পাঁচ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন সাধারণ আইনজীবীরা। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। দেশে কোভিড-19 সংক্রমণ দৃশ্যমান হওয়ার পর থেকে গেল মার্চে সরকারি ছুটি ঘোষণার পর বন্ধ করে দেওয়া হয় দেশের সকল আদালতের কার্যক্রম। কিন্তু করোনার বিস্তার বাড়ায় দীর্ঘ হয় এই স্থবিরতা। ফলে সুপ্রিম কোর্টের ফুল সভায় ভার্চুয়াল মাধ্যমে সীমিত পরিসরে আদালতের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়। এই অবস্থা প্রায় পাঁচ মাস অতিক্রম হওয়ায় আইনজীবীদের দাবির মুখে ঈদ উল আজহার পর দেশের সব আদালত খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, কারাগার স্পর্শকাতর জায়গা হওয়ায় আসামিদের আদালতে না নেয়ারও সিদ্ধান্ত আসছে। ঈদের পর পরই মাননীয় প্রধান বিচারপতি আমাকে যা বলেছেন তা অনুযায়ী খুলে দেওয়া হবে। ট্রায়ালটা করলে পরে হয়তো কারাগারে অসুবিধা হতে পারে, তিনি আমার সাথে তিনি একমত পোষণ করেছেন এবং বলেছেন। তবে করোনা সংক্রমণ না কমায় বিষয়টি গুরুত্ব দিয়ে আদালতে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করার দাবি আইনজীবী নেতাদের। অনুরোধ করব যাদের রেগুলার যেদিন মামলা নাই উনি যেন ওদিন না আসেন, এবং আমি আরো অনুরোধ করব তারা যেন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী অর্থাৎ মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার এগুলো সাথে রাখেন। এদিকে আদালত না খোলা পর্যন্ত আস্থা রাখতে পারছেন না আন্দোলনকারী আইনজীবীরা। তাদের দাবি, করোনায় ক্ষতিগ্রস্ত আইনজীবীদের ক্ষতিপূরণ সহ পাঁচ দফা দাবি না মানলে আন্দোলন অব্যাহত রাখবেন তারা। নিয়মিত আদালত খুলে দেওয়া, দুই নম্বর হলো আইনঙ্গন থেকে দুর্নীতি উচ্ছেদ করা, তিন নম্বর হলো ঐচ্ছিক ছুটি 2020 সাল এবং 2021 সালে সকল ঐচ্ছিক ছুটি বাতিল করতে হবে, তারপরে আইনজীবীদেরকে 5 লক্ষ টাকা গেল 31 মে ভার্চুয়াল আদালতের মাধ্যমে বিচারিক কর্মকাণ্ড শুরু হলেও পর্যাপ্ত টেকনিক্যাল সাপোর্ট না থাকায় এর বিরুদ্ধে আন্দোলন করেন আইনজীবীরা। হাবিবুল ইসলাম হাবিব, News 24, ঢাকা। করোনা মহামারীতেও ভয়াবহ তৎপরতায় লিপ্ত সীমান্তের মাদক চোরাকারবারীরা। টেকনাফ দিয়ে মিয়ানমারের ইয়াবার চালান ছড়িয়ে পড়ছে রাজধানী সহ সারা দেশে। চোরাকারবারীরা কঠোরভাবে নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে বন্দুকযুদ্ধে গেল এক মাসে মারা গেছেন 57 মাদক ব্যবসায়ী। মাদক নিয়ন্ত্রণে পুলিশ মহাপরিদর্শকের আরও কঠোর অভিযানের হুঁশিয়ারিতে নড়ে চড়ে বসেছে প্রশাসনও। বিস্তারিত দেখুন ফখরুল ইসলামের রিপোর্টে। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজ রক্ষায় দেশজুড়ে 2018 সালে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে সরকার। এরপর টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মাদকের সব সীমান্ত রুট ধরে কয়েক মাস ব্যাপী চলে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান। সেই সময় বন্দুকযুদ্ধে প্রায় 150 মাদক ব্যবসায়ী মারা যান, আটক হন 14,000-এর বেশি। এরপর দীর্ঘ 1.5 বছর পর করোনাকালের স্থবির পরিস্থিতির মধ্যেও আবারও মাথাচাড়া দিয়ে ওঠে মাদক চোরাকারবারী ও ব্যবসায়ীরা। পুলিশ, র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সমন্বিতভাবে আবারও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দেন, কঠোর অভিযান পরিচালনায় নির্দেশ দেন কর্মকর্তাদের। করোনাকালীন সময়ে অর্থাৎ বিগত 3 মাসে সর্বমোট 2,000-এর বেশি মাদক ব্যবসায়ীকে র‍্যাব মাদক সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বিপুল পরিমাণের মাদক, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল সহ অন্যান্য সকল মাদক দ্রব্য র‍্যাব গ্রেফতার, আসামি সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বিশেষ অভিযানের শুরুটা সীমান্তের টেকনাফ থেকে। আটক হয় ইয়াবা ফেন্সিডিলের বড় চালান। সীমান্তের নদীপথের কক্সবাজারে শুধু জুলাই মাসে বন্দুকযুদ্ধে মারা যায় 23 মাদক ব্যবসায়ী। আইন সালিশ কেন্দ্রের হিসেবে সারা দেশে চলতি মাসে বন্দুকযুদ্ধে মারা যায় 43 জন। এই সকল অভিযান মূলত আমাদের একটি নির্দিষ্ট এলাকা কেন্দ্রিক হয়ে থাকে তেমনটি নয়, মূলত যেসব এলাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেসব এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে মাদক পাচার হয়ে থাকে বা বাংলাদেশে মাদক ঢুকে, সে সকল প্রত্যেকটা জেলাতে র‍্যাব অত্যন্ত সচেষ্ট আছে, এবং যে কোনো পরিস্থিতিতে আমরা মাদকের যে জিরো টলারেন্স স্থিতি সরকার ঘোষণা করেছে এর বাস্তবায়নের লক্ষ্যে র‍্যাব কাজ করে যাচ্ছে।
শুধু সীমান্তে নয়, রাজধানীর দক্ষিণ খান খিলগায় চলতি মাসে বন্দুকযুদ্ধে অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত দুই গডফাদার মারা যায়। উদ্ধার হয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক ও গুলি। শুধু গডফাদারই নয়, মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত সন্দেহে ব্যবস্থা নেওয়া হয় কিছু পুলিশের বিরুদ্ধেও। সীমান্ত থেকে দেশের অভ্যন্তর পর্যন্ত অভিযানে মাদক ও তার সাথে জড়িত চোরাকারবারি ও গডফাদারদের কঠোর হাতে নির্মূলে বদ্ধপরিকর আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আরও 2,79,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে 6,500-এর বেশি মানুষ। এখন পর্যন্ত মোট সংক্রমণ 1,71,00,000-এর বেশি, আর মোট প্রাণহানি ছাড়িয়েছে 6,69,000। যুক্তরাষ্ট্রে সংক্রমণের সাথে সাথে ফের বেড়েছে মৃত্যু, একদিনে আক্রান্ত হয়েছে 61,000-এর বেশি, মৃতের সংখ্যা 1,300। তবে ২৪ ঘন্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে ব্রাজিল। নতুন করে 71,000-এর বেশি সংক্রমিত এবং 1,500-এর বেশি প্রাণহানি হয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে। করোনায় বিপর্যস্ত ভারতে একদিনে সংক্রমিত রেকর্ড সংখ্যক 52,000-এর বেশি মানুষ, ভাইরাসটিতে নাকাল ইউরোপও। তবে স্বস্তির খবর হলো এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,00,000-এরও বেশি মানুষ। বিশ্ববাজারে করোনার ভ্যাকসিন আনতে 2 সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত অনুমোদন পেতে চায় রাশিয়া। এজন্য মস্কোর গামেলিয়া ইনস্টিটিউটের বিজ্ঞানীরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তবে রাশিয়ার এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্বের অন্যান্য দেশের গবেষকরা। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন তৃতীয় দফায় মানবদেহে প্রয়োগের জন্য ভারতের 5টি ক্লিনিক্যাল সাইট প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বায়োটেকনোলজি বিভাগ। সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারক প্রথম দেশ হিসেবে স্বীকৃতি পেতে তোড়জোড় চালাচ্ছে রাশিয়া। আগামী 10 আগস্টের মধ্যেই করোনার টিকার অনুমোদন পাওয়ার চেষ্টা চালাচ্ছে রুশ কর্মকর্তারা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন রাশিয়ার স্বাস্থ্য সচিব কিরিলি দিমিত্রিভ। এজন্য মস্কোর গ্যামেলিয়া ইনস্টিটিউটের বিজ্ঞানীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। বিশ্বে করোনার সম্ভাব্য 139টি ভ্যাকসিন নিয়ে গবেষণা চললেও কেবল 5টি তৃতীয় ধাপের হিউম্যান ট্রায়ালে আছে, তবে কোনোটিই বাজারজাতকরণের অনুমোদন পায়নি। রাশিয়ার ভ্যাকসিন নিয়ে এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক তথ্য সামনে না আসায় এর কার্যকারিতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্বের অন্যান্য দেশের গবেষকরা। এদিকে অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের জন্য ভারতের 5টি জায়গা চূড়ান্ত করা হয়েছে। দেশটির মুম্বাই ও পুনেতে প্রায় 4,000 মানুষের শরীরে করোনার এই ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ে ট্রায়াল হবে। সব ধাপে পাশ করলেই ভারতের সিরাম ইনস্টিটিউটে টিকাটির উৎপাদন শুরু হবে। এছাড়া কোভিড-19 ভ্যাকসিন নিয়ে কর্মরত ফার্মাসিউটিক্যালস কোম্পানি সানফি এবং গ্লাসকো স্মিথকিনের তৈরি সম্ভাব্য ভ্যাকসিনের 6 কোটি ডোজ নেওয়ার চুক্তি করেছে ব্রিটেন সরকার। সাজি ইসলাম, নিউজ 24। করোনার মধ্যেও একের পর এক রেকর্ড করছেন প্রবাসে থাকা বাংলাদেশি শ্রমিকরা। তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে শক্তিশালী করছেন বৈদেশিক মুদ্রার রিজার্ভ। জুলাই মাসের প্রথম 27 দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন 224 কোটি মার্কিন ডলার। এক মাসে এত পরিমাণ অর্থ আর কখনোই আসেনি। বিশেষজ্ঞরা বলছেন পাঠানো রেমিটেন্স ধরে রাখতে সরকারকে আরও ভালো পদক্ষেপ নেওয়া উচিত। সুলতান আহমেদের রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতি যে দুটি পিলারের উপর দাঁড়িয়ে তার একটি তৈরি পোশাক রপ্তানি, অন্যটি রেমিটেন্স। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা 1 কোটিরও বেশি শ্রমিকের ঘামের ফসল বড় অঙ্কের এই অর্থ। করোনার মধ্যে যখন অর্থনীতিতে অশনি সংকেত দেখা দিয়েছে তখন একের পর এক ইতিবাচক রেকর্ড জন্ম দিয়েছে এই খাত। বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে গেল মে মাসে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে 150 কোটি মার্কিন ডলার। তার পরের মাসে তা বেড়ে একক মাস হিসেবে রেমিটেন্স পাঠানোর নতুন রেকর্ডের জন্ম দেয়। এ মাসে মোট বৈদেশিক মুদ্রা এসেছে 183 কোটি ডলার। অবশ্য এই রেকর্ড ভাঙতে খুব বেশি সময় নেননি প্রবাসীরা। জুলাইয়ের মাত্র 27 দিনেই তারা রেমিটেন্স পাঠিয়েছে 224 কোটি ডলার, যা 1-2 বছরে নয় ইতিহাসে মাস হিসেবে সর্বোচ্চ। এর ছোঁয়ায় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও প্রথমবার
বারের মতো $37 বিলিয়ন ঘর স্পর্শ করেছে। এক্সচেঞ্জ হাউসগুলোর সাথে বাংলাদেশি ব্যাংকগুলো সুন্দর একটা নেটওয়ার্ক করেছে, তাছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিকাশের সঙ্গে ব্যাকএন্ড ডিল করেছে, এখন নগদ এসেছে। খালি প্রণোদনাই কিন্তু বড় কথা না, সার্ভিসটাও একটা ব্যাপার। রাতারাতে যদি 24 ঘন্টার মধ্যে যদি তুমি তার টাকাটা যদি নিশ্চিন্তে তার অ্যাকাউন্টে দিয়ে দাও, এই জন্য দেখা যাচ্ছে অনেকগুলো ব্যাংকগুলো কিন্তু এজেন্ট ব্যাংকিং আছে। গেল 2 বাজেটে রেমিটেন্স পাঠানোর উপর নগদ 2% প্রণোদনা দিয়েছে সরকার। এতে আগের চেয়ে হুন্ডি পাঠানো কমেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের সামর্থ্য মতো বেশি অর্থ দেশে পাঠিয়েছেন। সব মিলিয়ে কিন্তু আমরা 19-20 অর্থ বছরে রেমিটেন্সের প্রবাহ বাড়তে দেখেছি, কিন্তু 20-21 অর্থ বছরে এই প্রবাহ এতখানি থাকবে কিনা সেটা নিয়ে চিন্তার ব্যাপার। কারণ নতুন যারা বিদেশে যান কোভিড-19 কারণে সেই যাওয়াটা কিন্তু কমে গেছে। এছাড়া নতুন নতুন দেশে শ্রমিকদের দক্ষ করে পাঠানো হলে রেমিটেন্স সম্ভাবনা আরও বাড়বে বলেও মত দেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, News24, ঢাকা। এবারে আবারও বন্যার খবর জানব। যমুনার পানি তোড়ে ধসে গেছে সিরাজগঞ্জের স্পার বার, এর বেশ কিছু অংশ। এই বিষয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সামাদ সাইম। সাইম, যমুনা কতটা ভয়াল রূপ নিয়েছে এর আগে আপনাকে প্রশ্ন রেখেছিলাম, আর বাঁধের কতটা ক্ষতি হয়েছে বিষয়ে জানাবেন, স্থানীয়দের কোনো বক্তব্য আছে কিনা? ধন্যবাদ আফসার, আপনাকে জানিয়ে রাখি যে যমুনা নদী কিন্তু ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছে। যমুনার পানি কিছুটা কমলেও কিন্তু আরও ভয়ঙ্কর হচ্ছে। গত শুক্রবার আমি যে স্পার বাঁধের এখানে রয়েছে এখানে কিন্তু ধস নামে, মুহূর্তের মধ্যে কিন্তু আসলে 50-60 বসত বাড়ি একেবারে নদী গর্ভে বিলীন হয়ে যায়, এবং এই সমস্ত মানুষ কিন্তু আসলে কোনো কিছু ঘর থেকে আসলে তুলতে পারেনি, শুধু তাদের যে পরনের কাপড় এই নিয়ে কিন্তু বের হয়ে আসছে। আমি ভুক্তভোগীর সাথে কথা বলবো, সেদিন আসলে আপনাদের কি হয়েছিল? আমাদের যদিন মনে করেন যে দেওয়ার সাথে সাথে ব্যাপার চলে গেছে, কারণ আমরা শুধু ঘর থেকে একটা করে ঘর পরনে একটা কাপড় আছিল তাই নিয়ে আমরা বাড়ি আসি। সম্পূর্ণ জিনিস আমাদের নদীর মধ্যে ডুবে গেছে গা, ঘর জরজার সব কিছু ডুবে গেছে গা। আমরা শুধু মনে করেন যে এই কি জানি কোনো জিনিস তুলে আনতে পারি নাকি। ধন্যবাদ আপনাকে। আমি আর একজনের সাথে কথা বলবো। চাচা, এখন আপনারা কি অবস্থায় আছেন? ইনশাল্লাহ আপনাদের ভালো আছি, কিন্তু আমাদের নদী জায়গা আছে সব নদী বিলীন হয়েছে। এখন কোথায় আছেন? বাদে ঘর তোলেননি কেন? জায়গা নাই, বাসা নাই, করে তুলবো, নদীর অবস্থা কি করুন বাবা। আচ্ছা, শুনছিলেন যে এই সমস্ত মানুষ কিন্তু আসলে যারা সবকিছু নিঃস্ব হয়ে গেছে তারা কিন্তু আসলে ওয়াবদা বাঁধের উপরে কিন্তু আশ্রয় নিয়েছে, খোলা আকাশের নিচে রয়েছে অনেকে। আসলে এই সমস্ত মানুষের পাশে এসে কিন্তু দাঁড়িয়েছে যে এই যে এই শিকদার গ্রুপ রয়েছে, সেই শিকদার গ্রুপ কিন্তু এই সমস্ত মানুষের কাছে কিন্তু মানে ত্রাণ সহায়তা ঈদের আগে যেটা সেই ত্রাণ সহায়তা দিচ্ছে। আমি একটু কথা বলবো শিকদার গ্রুপের যিনি একজন আছেন ওনার সাথে কথা বলবো। আপনাদের আসলে এই যে ত্রাণ দেওয়ার উদ্দেশ্য কি এবং কত পরিবারের মধ্যে দিচ্ছেন? আমরা আগে একটু বিষয় এক মিনিট বলে নিই, যে আপনি একটু আগে আপনি দেখালেন যে এই সমস্ত লোকজন এখানে যারা আছেন আজ থেকে 15 দিন আগেও তাদের বাড়ি ছিল, ঘর ছিল, গরু ছিল, ছাগল ছিল, সব কিছুই তারা ছিল। এক রাতের মধ্যে সবাই নিঃস্ব হয়ে গেছে এবং কিছুই নিয়ে আসতে পারেনি। তারা এখানে এসে এই যে বাঁধটা আছে প্রায় এখান থেকে সিরাজগঞ্জ 14 কিলো দীর্ঘ, 14 কিলো দৈর্ঘ্যের যে বাঁধ, বাঁধের দুই সাইডে একবারে বস্তির মতো। আমরা টিভিতে অনেক রিপোর্ট দেখি বাট সশরীরে না দেখলে বোঝা যায় না। আমি সশরীরে দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। তারা এত একটা মানবতার জীবনযাপন করতেছেন, এই মানবতার জীবনযাপনের জন্য কিছুটা তাদেরকে সহযোগিতা। সাইম, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল সামাদ সাইম, জানাচ্ছিলেন সেখানকার স্পার বাঁধ ভেঙে যাওয়ার কারণে সেখানকার যারা স্থানীয় যারা ছিলেন তাদের কী ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি টেনে তুলতে 2020-21 অর্থ বছরে মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার ভিন্ন প্রেক্ষাপটের এই মুদ্রানীতি ঘোষণা করা হয় ওয়েবসাইটের মাধ্যমে। এতে অভ্যন্তরীণ খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 19.3%।
অর্থনীতির গতি ফিরিয়ে আনতে সরকারের ব্যয় বাড়ানোর লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। সরকারি ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 44.4%, তবে কিছুটা কমিয়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে 14.8%। উল্লেখ করা হয়েছে, বেসরকারি খাতকে প্রণোদনা দেওয়ার ফলে ঋণ প্রবৃদ্ধি কিছুটা কমেছে। অন্যদিকে মেগা প্রকল্প বাস্তবায়ন সহ নানা উন্নয়ন প্রকল্পের জন্য সরকারকে বাড়তি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও মুদ্রানীতিতে উল্লেখ করা হয়। চট্টগ্রাম দরিদ্র জনগোষ্ঠীর জন্য এক মিনিটের ঈদ বাজার চালু করেছে সেনাবাহিনী। 24 পদাতিক ডিভিশনের নির্দেশনায় একটি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড এই উদ্যোগ নিয়েছে। নগরের বায়েজিদ এলাকায় সবুজ উদ্যানে বাজারটি স্থাপন করা হয়েছে। ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুরবানির ঈদের তিন দিন আগে চট্টগ্রামের দরিদ্র মানুষের জন্য সেনাবাহিনীর এই চেষ্টা। কর্মহীনদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বসানো হলো এক মিনিটের বাজার। বুধবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিভাগের মহাপরিচালক। সাহায্য তাহায্য পাই না, প্রথম সেনাবাহিনী যে যে সাহায্যটা পাইছি খুবই উপকার হয়েছে। খুব কষ্ট ছিলাম, এখন আমরা সেনাবাহিনী থেকে এগুলো পাওয়াতে আমরা ইনশাল্লাহ খুশি। বাজারে গরুর মাংস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানা সামগ্রী রাখা হয়। এছাড়া শাড়ি লুঙ্গিও উপহার পান হতদরিদ্ররা। একটা পরিবার যাতে ঈদের দিনে নতুন জামা কাপড় পরে পরিবারের সাথে ঈদের আনন্দটা উপভোগ করতে পারে। আজকে আমরা আনুমানিক 1200 মতো আমরা পরিকল্পনা নিয়েছি এবং প্রায় শেষ হয়ে গেছে। করোনা সংক্রমণ রোধে পুরো এলাকায় জীবাণুনাশক ছিটায় সেনা সদস্যরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঝালকাঠির নৌকা শিল্প করোনার প্রভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন। নৌকা তৈরির কারিগর ও ক্রেতার অভাবে ধুঁকছে এই শিল্প। কারিগর কম থাকায় একদিকে উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে বিক্রি কমে যাওয়ায় কমছে আয়। ভরা মৌসুমেও তাই তাদের মুখে হাসি নেই, অর্থাৎ বিক্রেতাদের মুখে। রেজাউল করিমের তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিতে দক্ষিণাঞ্চলের প্রায় সব নদী খাল পানিতে টইটম্বুর। এই আবহাওয়ায় বেশ আশায় ছিলেন নৌকা ব্যবসায়ীরা। ঝালকাঠির বিভিন্ন এলাকায় ভাসমান হাটে নতুন পুরনো নৌকা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়, কিন্তু বিক্রেতাদের আশা নিরাশায় পরিণত হয় ক্রেতা কম থাকায়। আমি বইটার ব্যবসা করি, বইটা এবছর করোনার এতে বইটার ব্যবসা খুব খারাপ। আমরা যারা কিনি এরা একটু কম দামে কিনতে পারতেছি, আর যারা বিক্রি করে তাদের তো লস হইতেছে অনেক। স্ত্রীর কাছ থেকে নৌকা বিক্রি করে কিনে নিয়ে আসি, কিনে নেওয়ার পরে আমরা এখানে আসিয়া বিক্রি করি, মোটামুটি কিছু লাভ পাই, কিন্তু এবছর করোনার পরিস্থিতিতে আমরা একটু কিছু অংশ নিয়ে আসি। করোনা সংকটে নৌকা তৈরির কারিগরও কম, উৎপাদন খরচ বেড়ে গেছে, একই সঙ্গে বেড়েছে কাঠ ও অন্যান্য সরঞ্জামের দাম। ব্যবসায়ীরা বলছেন, সব খরচ বাড়লেও নৌকার দাম বাড়েনি সেই অনুসারে। কষ্ট করেও ঋণ নিয়ে সেই নৌকা তৈরি করছেন, কিন্তু বাজারে বিক্রি করতে পারতেছে না। ব্যবসা চাঙ্গা করার কোনো উপায় নেই প্রশাসন কিংবা ব্যবসায়ীদের কাছে। জেলা প্রশাসক বলছেন, ক্ষতিগ্রস্ত নৌকা ব্যবসায়ীদের সরকারি সহায়তা দেয়া হবে। যারা নৌকা তৈরি করে এবং যারা নৌকার বাজারটা বসায় তাদের হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চেষ্টা করবো তাদের যদি এই ধরনের কোনো ব্যাপক কোনো সমস্যা হয়, আমরা আমাদের পক্ষে যতদূর করা সম্ভব আমরা সহায়তা করি। সেইভাবে তাদের কিছু সহায়তা যদি লাগে আমরা সেটা করতে পারবো, যাতে তারা তাদের ব্যবসা তারা চালিয়ে যেতে পারে এবং কোনো সমস্যা না হয়। ঝালকাঠি সদরের আটঘর ইউনিয়নে জেলার সবচেয়ে বড় ভাসমান নৌকার হাট বসে। এই অঞ্চলে পেয়ারা বাগান, স্থানীয় বাজার সহ সব জায়গায় চলাচলে নৌকা অন্যতম প্রধান মাধ্যম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা মহামারীর পরবর্তীকালে বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে যৌথভাবে কাজ করবে চীন ও ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার এক বৈঠকে এই সিদ্ধান্তে দুই পক্ষই একমত হয়েছে বলে নিশ্চিত করেছেন চীনা ভাইস প্রিমিয়ার লিউ হে। এদিকে চলতি বছরের শেষ নাগাদ চিলির জিডিপি 7.5% পতন হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। অন্যদিকে মহামারী মোকাবেলায় দক্ষিণ আফ্রিকাকে $430 কোটি সহায়তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। করোনা মহামারী পুরো বিশ্বে প্রকট আকার ধারণ করায় এর বিরুদ্ধে মোকাবেলা ছিল সমগ্র মানব জাতির জন্যই বড় ধরনের চ্যালেঞ্জ। বৈশ্বিক অর্থনীতিকে মারাত্মকভাবেই আঘাত এনেছে প্রাণঘাতী এ ভাইরাস।
ফলে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে এবার জোট বাঁধল চীন ও ইউরোপীয় ইউনিয়ন। চীনা ভাইস প্রিমিয়ার লিউ হে জানান, মঙ্গলবার বেইজিং ইইউ এর অষ্টম অর্থনৈতিক বাণিজ্য সংলাপের মাধ্যমে এসেছে এ সিদ্ধান্ত। করোনা পরবর্তী সময়ে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সুনির্দিষ্টতা তৈরি, বাণিজ্যে আত্মবিশ্বাস বাড়ানো এবং দুই পক্ষের বাণিজ্য সহযোগিতা যৌথভাবে প্রচার করবে তারা। এ সময়ে ভিডিও কলে বৈঠকে যুক্ত ছিলেন ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ভালদিস ড্রভস্কিস। এদিকে করোনা মহামারীতে আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা। 90 বছরের মধ্যে এত গভীর পতন দেখা যায়নি শিল্প সমৃদ্ধ এই দেশে। আর এমন ক্ষতি কাটিয়ে উঠতে দক্ষিণ আফ্রিকাকে $430 কোটি সহায়তার অনুমোদন দিয়েছে IMF। করোনা সংক্রমণ শুরু হওয়ায় বিশ্বের অন্য দেশগুলোর মতোই লকডাউনের পথে হেঁটেছিল চিলিও। দীর্ঘ 4 মাস লকডাউনের পর অবশেষে পুনরায় শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার এই দেশটির অর্থনীতি। তবে পূর্বের অবস্থায় ফিরে আসতে অনেকটাই পথ পাড়ি দিতে হবে তাদের। চলতি বছরের মার্চ থেকে মের মধ্যে চিলির বেকারত্বের হার দাঁড়িয়েছে 11.2%। বছরের শেষ নাগাদ দেশটির GDP দেখা দিবে 7.5% পতন, এমনটাই পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। নিবির আমিন, News24। ঈদ উল আজহাকে সামনে রেখে সৌদি আরবে বসানো হয়েছে কোরবানির পশুর হাট। হাটে হাটে পর্যাপ্ত পশু থাকলেও তেমন নেই ক্রেতা উপস্থিতি। আগে যেখানে একাই এক বা একাধিক পশু কোরবানি করলেও এবার করোনা পরিস্থিতির কারণে পাল্টেছে সেই দৃশ্যপট। সৌদি নাগরিকদের এবং অন্যান্য দেশের নাগরিকদের পাশাপাশি বাংলাদেশিরাও আসছেন পশু কিনতে। 6-7 জন মিলে গরু কিনছেন বাংলাদেশিরা, আবার কেউ ঝুঁকছেন ছাগল বা ভেড়ার দিকে। তবে গতবারের চেয়ে এবার পশুর দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা। বিভিন্ন পশুর হাট ঘুরে সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আর মাত্র একদিন পরেই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হবে ঈদ উল আজহা। করোনা পরিস্থিতির মাঝেও সাধ্যমতো পশু কোরবানি করার চিন্তা করছেন প্রবাসী বাংলাদেশিরা। এবার কোরবানি দেওয়ার জন্য পশু কিনতে আসা প্রবাসীরা দীর্ঘক্ষণ ঘুরেও দাম বেশি হওয়ার কারণে পছন্দের পশু কিনতে পারছেন না। অন্যদিকে বিক্রেতারা বলছেন, লকডাউনের কবলে পড়ে পশুর খাবার চড়া দামে কিনতে হয়েছে বলে দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে। দেশের মতো প্রবাসেও এবার ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক প্রবাসী নগদ অর্থের অভাবে কোরবানি দিতে পারছেন না। অনেকেই নিজে কোরবানি না দিতে পারলেও দেশে থাকা পরিবারের জন্য টাকা পাঠাতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা কয়েকজন মিলে শরীকে একটা গরু দেওয়ার জন্য গরু মার্কেটে আসছি। গত বছর 4-6 হাজার রিয়ালে ভালো মানের গরু পাওয়া গেলেও এবার সেই মানের গরুর দাম হাঁকা হচ্ছে 7-8 হাজার রিয়াল। এছাড়া উট পাওয়া যাচ্ছে 8-12 হাজার রিয়ালে। আমরা ইনশাল্লাহ 700 একটা গরু নিয়ে আনিছি 6700 রিয়াল দিয়ে। সৌদি আরবে যত্রতত্র পশু জবাই করা শাস্তিযোগ্য অপরাধ। পশু জবাই এবং মাংস বানানোর জন্য নির্ধারিত জায়গা এবং লোক রয়েছে। তাই পশু কেনা শেষ হলে বিক্রেতারা বিশেষ রং দিয়ে পশুর গায়ে নাম্বার লিখে দিচ্ছেন। ঈদের আগের দিন বা ঈদের দিন বিক্রেতারা তাদের পরিবহনে করে জবাইয়ের জন্য নির্ধারিত স্থানে পৌঁছে দিবেন এই পশুগুলো। ডেস্ক রিপোর্ট, News24। আবার উদ্দেশ্যের খবর। আগামী 6 আগস্টের মধ্যে পলিটেকনিকের বিতর্কিত ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র ও শিক্ষকরা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যে বিজ্ঞপ্তি প্রকাশ করে তার প্রতিবাদে বুধবার রাজধানীর আগারগাঁও কারিগরি শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। যে কোনো বয়সে শিক্ষার্থীদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ রাখতে হবে বলে দাবি করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন IDEB ও বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরও অনেকে। আবার কোরবানির হাটের প্রসঙ্গ, এই বিষয়ে আমরা সরাসরি যুক্ত হব চট্টগ্রামে। কোরবানির হাটের খবর জানতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, চট্টগ্রামে পশুর হাটে ক্রেতা কেমন দেখছেন আর দাম নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া আছে কিনা, বিক্রেতাদের কোনো বক্তব্য আছে কিনা বিষয়ে? ধন্যবাদ।
আফসার, আমি আছি এখন চট্টগ্রাম সাগরিকা পশুর হাট বাজারে। এটি চট্টগ্রামের সবচেয়ে বড় পশুর হাট। সকাল থেকে এসে দেখছি এখানে প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে। আমরা গরুর ব্যাপারীদের সাথে কিন্তু কথা বলেছি, তারা বলছেন মানুষের আনাগানা থাকলেও কিন্তু আগের মতো সেই চাহিদাটা কিন্তু নাই। তারা গরু এনেও কিন্তু অনেকটা বিপাকে রয়েছে, অনেকগুলো গরু এখনও রয়ে গেছে। আর যেহেতু ঈদের মাত্র একদিন বাকি আছে, এখন শেষ মুহূর্তে কিন্তু এইসব গরুগুলো বিক্রি করতে পারবে কিনা সে বিষয় নিয়েও কিন্তু তারা শঙ্কা প্রকাশ করছেন। তার এই যে গরুটি আপনি দেখতে পাচ্ছেন, এই গরুটার দাম দেওয়া হয়েছে সর্বোচ্চ 15 লাখ টাকা। এখানে 1 লাখ থেকে 15 লাখ টাকার মধ্যে কিন্তু গরু পাওয়া যাচ্ছে। কিন্তু অন্যান্য বছর যে চিত্রটা আমরা গরুর বাজারে দেখেছি, এবারে পুরোটাই ভিন্ন। তারা বলছেন করোনার কারণে কিন্তু মানুষের সেই গরুর চাহিদাটা নেই। এবং লাস্ট যে আমরা সাধারণ মানুষদের সাথে কথা বলেছি, তারা বলছেন প্রথম অবস্থায় যে গরুর যে দামটা কম ছিল এখন শেষ মুহূর্তে কিছুটা বৃদ্ধি পেয়েছে, এমনও অভিযোগ কিন্তু তারা রয়েছে। একজন গরুর ব্যাপারী আছেন, তার সাথে কথা বলতে যাই। কয়টা গরু নিয়ে এসেছেন, কয়টা বিক্রি করেছেন, চাহিদা কেমন আছে? গরু দুইটা আনা হয়েছে, বিক্রি হয় নাই আনা, বড় গরু দুইটা। আর এমনি ছোট গরু বিক্রি হয়েছে কালকে মোটামুটি, আজকে বাজারের দিন বোঝা যাবে বিক্রি হয় কিনা। দাম দর দিছেন? দাম হয়েছে 15 লাখ টাকা, একটা 15 লাখ, একটা 14 লাখ, দুইটা গরু। মানুষ কি চাহিদা আছে, আসতেছে? আসছে আসছে, দাম কইছে 10 লাখ 12 লাখ এরকম বলছে দাম। ধন্যবাদ আপনাকে। আফসার শুনছিলেন, তিনি বলছেন মানুষ আসছেন দাম দর করছেন, কিন্তু সেই আগের মতো গরু কিন্তু তেমন নিচ্ছে না। এখনও পর্যাপ্ত গরু রয়ে গেছে এখানে। কুষ্টিয়া, যশোর, রাঙামাটি সহ পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে কিন্তু গরু এখানে আনা হয়েছে, এবং অনেক মানুষের কিন্তু ঘোরাঘুরি তাদেরকে দেখছে। এখানে আরও অনেকে স্থানীয় আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। মানুষ কি গরু নিতে আসতেছে, চাহিদা কেমন? হ্যাঁ, আসতে আছে, নেওয়ার জন্য চাহিদা আছে। তারপরে বড় গরুগুলো কিন্তু দামে মানে কম বলতে আছে আর কি। আপনাকে কেমন চাহিদা মনে হচ্ছে? চাহিদা আছে মোটামুটি, বড় গরুর চাহিদাটা একেবারেই কম বুঝছেন। নিয়ে আসছে আজকে দুই দিন হয়েছে বিক্রি হইতেছে না, মানে অভিযোগ রয়েছে শেষ মুহূর্তে কিন্তু গরুর দাম বেড়ে গেছে, কেন? না, গরুর দাম তো বাড়ে নাই, এটা মিথ্যা। আপনার মানে মানে গরুর চাহিদাই তো কম, মানে বড় গরুর চাহিদা নাই, প্লাস আপনার গরুর দাম মানে মানুষ আসে মানে একটা তারা কিনতেছে না। কি কারণে চাহিদা কম মনে হচ্ছে? মানে মানুষ আসতেছে না বাজারে করোনার ভয়ে হয়তো বা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। স্যার, তিনি বলছিলেন গরুর মানুষ যারা আসতেছে তাদের মধ্যে আসলে সেই সামর্থ্যটা একটু কম, যেহেতু 15 লাখ টাকা। এই করোনাকালে অনেকে মানুষই বলছেন যে শেষ মুহূর্তে যে গরুর দামটা বেড়ে গেছে, যার কারণে সাধারণ মানুষরা কিন্তু এই গরু নিতে কিন্তু হিমশিম খাচ্ছে। তবে বৈশ্বিক মহামারীর করোনা ভাইরাস টাল মাটাল করেছে পুরো পৃথিবীকে, এমন অবস্থায় সরকারি বেসরকারি নানাভাবে স্বাস্থ্য সচেতন করা হচ্ছে। এই সংকটময় মুহূর্তের কিছু দৃশ্য দর্শকদের জানান দিতে নাটক নির্মাণ করছেন নির্মাতা প্রীতি দত্ত, নাম মানুষের গল্প। এ বিষয়ে বিস্তারিত জানবো ফাতেমা কাউসারের কাছে। করোনা বদলে দিয়েছে মানুষের জীবনযাত্রা, প্রতিদিনকার জীবনে এসেছে নানা পরিবর্তন। লকডাউনের এই সময়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষকে, এমন বাস্তবতা নিয়ে এবার নাটক নির্মাণ করেছেন নির্মাতা প্রীতি দত্ত। মানুষের গল্প শিরোনামের এই নাটকের গল্পে উঠে আসবে চারজন মানুষের লকডাউনের সময় নানা সংকট মুহূর্ত, পাশাপাশি থাকবে করোনা কালের নানা বিভ্রান্তি ও দিক নির্দেশনার কথা। করোনার এই পরিস্থিতিতে কিভাবে তাদের জীবনযাত্রাকে বদলে নিল বা তাদের জীবনে কি প্রভাব আসলো, অথবা সেই মানুষগুলোরই করোনা যদি হয়ে যায় প্রিয়জনকে হারানোর আশঙ্কা কেমন হতে পারে সেটা, এরকম চারজন মানুষের গল্প নিয়ে এবার মানুষের গল্প শিরোনাম ঈদে আসছি। সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে নাটকটির শুটিং শেষ হয়েছে, যার প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছে ইরফান সাজ্জাদ, মৌসুমি হামিদ, নজরুল রাজ ও মিলি বাশার। প্রত্যেকটা মানুষ তার বর্তমান সময় সাময়িক বিষয়টাকে তুলে ধরেছে, আমাদের ডিরেক্টর প্রীতি দত্ত সেভাবে এটাকে লিখতে পেরেছে, এবং আমার কাছে মনে হয়েছে এটা একটা মর্মস্ব গল্প, যে গল্পটা মানুষের হৃদয়ে একটু হইলেও গেঁথে রাখবে। উচ্চবিত্ত একটা মানুষের যে লকডাউনে আটকা ঘরের ভিতরে তার একটা এক ধরনের ক্রাইসিস, ধরেন যারা চোর ছেঁচড়া সমাজে তাদের এক ধরনের ক্রাইসিস হচ্ছে এই সময়, তো সব ধরনের ক্রাইসিস নিয়ে চারটা আলাদা আলাদা গল্প একটা জায়গায় কানেক্টেড। ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে সচেতনতামূলক নাটক মানুষের গল্প।
ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদে এখনকার আয়োজন, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।